প্রচার প্রচার গিয়েছে প্রায় এক মাস হয়ে গেল চলছে আমরা প্রচার অ্যাকচুয়ালি শুরু করেছি তেসরা এপ্রিল থেকে তার আগে আমরা সব কর্মী সভাগুলো বিভিন্ন এবং ব্লকে সম্পূর্ণ করেছি পানিহাটিতে যেমন আমরা প্রচার শুরু করেছি আট তারিখ থেকে প্রচার মানে রোড শো একদম পাড়ায় পাড়ায় যাওয়া এটা এখনই শুরু করবে মূলত কোন ইস্যুগুলোকে আবারও সামনে রাখছেন মানুষের কাছে না দুটো ইস্যু দু হাজার নয়তে আমাদের তো পরিবর্তন চাই বলে আমাদের প্রচার ছিল এবার তো আমরা সরকারে আছি এক হাজার দিন সরকারের হয়ে গেল আর আমি পাঁচ বছর এমপি আছি আমি বলার চেষ্টা করছি যে উন্নয়নের কাজগুলো আমি করতে সক্ষম হয়েছি ঠিমদাসগুপ্ত যিনি বামফ্রন্টের মন্ত্রী তিনি পশ্চিমবাংলার বর্তমান আর্থিক সমস্যার জন্যে দায়ী দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে তিনি চলে গিয়েছিলেন আমরা অসীমবাবুর এই ভূমিকার কথা তুলে ধরছি বলছি তিনি মাধ্যমিকে পাশ করতে পারেন না উচ্চ মাধ্যমিক দেবেন কি করে বিধানসভায় হেরে গিয়েছিলেন আবার লোকসভায় দাঁড়াবেন কী করে আর বিজেপি যে বাংলা ভাগ চাইছে দার্জিলিংকে আলাদা করে সেটাও আমরা তুলে ধরছি রাজ্যে বিজেপি প্রথম এই জায়গাতেই সিট পেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবারও সেই একই ব্যক্তি প্রার্থী হচ্ছে নাম বলছেন আপনারা কিন্তু আপনারা মনে রাখবেন দু হাজার বিজেপি পঞ্চান্ন হাজার ভোট পেয়েছিল ফোর পারসেন্ট জামানত বাজেয়াপ্ত হয়েছিল বিজেপি যে জিতেছিল তৃণমূলের উপর নির্ভর করে আজকে তৃণমূল নেই বিজেপির ভোটও নেই তাই ভোট কাটাকাটি কোনোভাবেই ফ্যাক্টর হবে না বলছেন একেবারেই লড়াই ছিল ওরা পঞ্চান্ন হাজার ভোট কেটেছিল কোন নির্বাচন কমিশন একেবারেই অন্যায় করছে যেভাবে আমাদের পোস্টার হোডিং এগুলো কেটেছে কোনো নিয়ম ছাড়াই এর তীব্র প্রতিবাদ করার মতো ব্যাপার কাউকে না জিজ্ঞেস করে রাজ্য সরকারের সাথে আলোচনা না করে উত্তর চব্বিশ পরগনার ডিএমকে সরিয়ে দিল যিনি খুব ভালো কাজ করতেন এটা টোটালি অন্যায় তার কারণ আমি বলেওছি এটা বিভিন্ন টিভি চ্যানেলে যে নির্বাচন কমিশন তো ভগবান নয় পুলিশ অফিসাররা নির্বাচনের কাজ দেখেন কিন্তু পাশাপাশি তাদের তো আইন শৃঙ্খলাও দেখতে হয় চুরি ডাকাতি খুন মাওবাদী সন্ত্রাস এগুলো যদি হয় তার নির্বাচন কমিশন দেখবেন পাঁচটা এসপিকে ট্রান্সফার করে দিলেন কারুর সাথে আলোচনা না করেছেন কমিশন সুপারম্যান নয় আর এই সমস্ত বিষয়গুলোতে কোথাও কোনো আলোচনা করা হচ্ছে না যেভাবে পোস্টার কেটে দেওয়া হচ্ছে ব্যানার কেটে দেওয়া হচ্ছে এই ব্যাপারগুলোও কিন্তু উঠে আসছে যেরকমভাবে উন্নয়নের প্রসঙ্গ মানুষের কাছে উঠে আসছে প্রধান প্রচারের হাতিয়ার হিসেবে আর সব মিলিয়েই এবার মানুষের কাছে যাচ্ছেন সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ পানিহাটি